মাঠে কোথায় নিয়ে গেছে আমার মনে হয় শয়তান লজ্জায় কাঁদতেছে আর চিন্তা করতেছে যে আমি শয়তান হয়ে লাভ হইল কেন প্রিয় ভাই সব আল্লাহ রাব্বুল আলামিন নারীকে মর্যাদা দিলেন কন্যা হিসেবে মর্যাদা দিয়ে দিলেন মর্যাদা দিলেন এই মেয়ে বড় হলো যৌবন পেল বিবাহের জন্য তাকে এখতিয়ার দেওয়া হলো জবরদস্তি করে বিয়ে দিতে পারবেন না মেয়ের মত লাগবে মেয়েকে জিজ্ঞেস করতে হবে আপনি পিতা আপনি মাতা ঠিক আছে কিন্তু জোর করে তার মতের বাইরে আপনি বিবাহ দিতে পারবেন না আবার মেয়ের উচিত নয় পিতা মাতাকে না জানাইয়া মোবাইল দিয়া এসএমএস করে বিয়ে করা এতেও কপাল পড়বে এটাও কপাল পড়বে তোমার বয়স কম যার সাথে তোমার প্রেম হয়েছে তোমার পিতামাতার মর্যাদার জুতার কাছে এসে হয়তো দাঁড়াইতে পারে না তুমি বড় লোকের মেয়ে তোমাকে বিয়ে করলে তোমার বাড়িটা দখল করতে পারবে এই জন্য ভালোবাসার ভড়িতা করে তোমাকে ফাঁদে ফেলে তোমার বয়স ওই রকম হয় নাই যে তুমি এই ফাঁদ বুঝতে পারবে সেই জন্য মা বাপ এড়িয়ে মুরব্বী এড়িয়ে কোর্ট ম্যারেজ যারা করেছে লাভ ম্যারেজ যারাই করেছে নুকসান হয়েছে লাভ হয় নাই নুকসান হয়েছে অধিকাংশ ক্ষেত্রে তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হচ্ছে নারী এবং পুরুষ উভয় উভয়কে দেখে নেবে এবং কুপুতে কুপুতে মিল হতে হবে নারী উচ্চ শিক্ষিতা আর ছেলে মেট্রিক পাস করতে 7 বছর বাকি ফার্স্ট ডিভিশনে ফেল করছে 3 বার বড় লোকের ছেলে গলায় সোনার চেন দেখতে আলকাত্তারার মতো কিন্তু মেয়ে চাই পূর্ণিমার চাঁদের মতো এটা কি মিশবে না মিশবে না মেয়েরাও আজকে কম যায় না আগে তো মেয়ে দেখতে যাওয়া হতো বলতো দাঁড়াও মেয়ে দাঁড়াইতো দাঁত বের করত মাথার চুল কত চুল ফালাও হাঁটো হাঁটত আপনি কি গরু কিনতে গেছেন এটা তো মানুষ নাম কি না 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 জিজ্ঞেস করতেছে মেয়েকে নাম কি আধুনিক নাম কয় যে আমার নাম অক্সিজেন বেগম সুন্দর নাম এটাই তো চাই কোরআন শরীফ পড়তে জানি কিনা তা জিজ্ঞেস করে না রবীন্দ্রনাথের প্যান প্যানানি সুর জানো কিনা সারে গামা পাদানিসা বাবা খালু মামা নানা এগুলো জানো কিনা কপাল করে কি পোড়া বেটাকে জিজ্ঞেস কর কোরআন পড়তে জানো কিনা জিজ্ঞেস করুন মা তোমার নাম কি মেয়েরা আজকাল জামানা উল্টে গেছে জামানা উল্টে গেছে পুরুষ পক্ষের থেকে জিজ্ঞাসাবাদ করার পরে এবার কন্যা নিজেই প্রশ্ন করে তোমাদের মধ্যে কে বিয়ে করবে আমারে তো বললো যে মিস্টার বল্টু মিয়া আচ্ছা স্ট্যান্ড আপ দাঁড়াও হাঁটো দাঁত বের করে হাতে সিরিঞ্জ থাকে রক্ত নেবো এইডস আছে কিনা দেখবো যদি পছন্দ না হয় অ্যাবাউট টার্ন বাড়ির দিকে ডবল মার যা সমান অধিকার যদ্দুর পানিতে নামবে নদ্দুর ভিজবে ইসলাম বলেছে উভয় উভয়কে দেখে নেবে সুন্নত অধিকার সমান কিন্তু ছেলে আর মেয়ে দুজন
এক রুমের মধ্যে দেখা সাক্ষাৎ করবে না, সেখানে মুরব্বি কেউ থাকবে, তারপরে একে অপরকে দেখে নেবে। রাসূলুল্লাহ বলেছেন হতে পারে তোমার চোখে আল্লাহ তাকে ভালো লাগায় দিতে পারেন, এবং দোয়া করতে হবে প্রত্যেকটি অবিবাহিতা মেয়েকে যে আল্লাহ তাআলা একটা চরিত্রবান যুবক ছেলে আমার জন্য, একজন দিনদার ইমানদার স্বামী আমাকে দিও। আর অবিবাহিত যুবকদেরকে দোয়া করা উচিত আল্লাহ একটা সালেহা নেককারিনী সতীত্ব সতীসাধ্বী একটা ভালো মেয়েকে আমার স্ত্রী হিসেবে তুমি আমাকে দিও। কেননা দুনিয়া কুল্লুহা মাতাউ ওয়া খায়রুল মাতাউ দুনিয়া ইমরাতু সালেহা। রাসূলুল্লাহ বলেছেন দুনিয়ার সব সম্পদ এর মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো সতীসাধ্বী নেককারিনী স্ত্রী। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যেইভাবে দেখা সাক্ষাৎ করে নিয়ে তারপর বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। এখন আল্লাহ বলছেন অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আমি তোমাদের থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছি আর তোমাদের পরস্পরের মধ্যে আমি ভালোবাসার সৃষ্টি করেছি, আর এরপরে তোমাদের মধ্যে সহৃদয়তা আর করুণার সৃষ্টি করে দিয়েছি। ভালোবাসা কে দিলেন? আল্লাহ তাআলা। ভালোবাসা কথা স্বামী এবং স্ত্রীর মধ্যে ভালোবাসা এটা আল্লাহর নিয়ামত। এটা কি নিয়ামত? ছেলে হলো সিলেটের, মেয়ে হলো চট্টগ্রামের। চট্টগ্রামের ছেলে শুটকি দারুণ পছন্দ করে, সিলেট বা ঢাকার মেয়ে শুটকির গন্ধ শুনলে দরজা দরজা বন্ধ করে দিয়ে থাকে। একজনের মেজাজের সাথে আর একজনের মেজাজের মিল নাই, রুচির মিল নাই, একজনের পরিবারের সাথে আর এক পরিবারের চাল চলনের মিল নাই, এতে তো প্রত্যেক মুহূর্তে মারামারি হওয়ার কথা। আল্লাহ তাআলা বলেন আমি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ। একজন আর একজনের জন্য জীবন দিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। আর যখন বার্ধক্যে পৌঁছে গেল তখন সেই ভালোবাসা আমি সহৃদয়তা এবং করুণার সৃষ্টি করে দিলাম বুড়া বুড়ির মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে তোমাদের অবস্থাটা হলো হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। তোমরা পরস্পর পরস্পরের জন্য পোশাক স্বরূপ, পরিচ্ছদ স্বরূপ, একজন আরেকজনের পোশাকের মতো।